ট্যাগ জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য ট্যাগ মাস্টার চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা আমাদের ফোনের ফোল্ডার এবং ফাইল হাইড করার জন্য বিভিন্ন রকমের অ্যাপ ব্যবহার করি, কিন্তু এসব অ্যাপ কি আসলেই সেফ? তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক্স শেয়ার করব যার মাধ্যমে আপনার কোনো অ্যাপের প্রয়োজন হবে না। আপনি খুব সহজেই যেভাবে পিসিতে আমরা ফোল্ডার হাইড করি, সেম একইভাবে আপনিও আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো ফোল্ডার বা ফাইল হাইড করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে দেখি কিভাবে আমরা আমাদের ফোনের ফোল্ডার বা ফাইল হাইড করব। প্রথমে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে চলে যান, যার পর আপনি যে ফোল্ডারটি হাইড করবেন, ধরুন আপনি গ্যালারির কিছু পিকচার হাইড করতে চান, তো প্রথমে আমি আপনাদেরকে আমার গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। এই দেখুন ক্যামেরা, এখানে ক্যামেরাতে কিছু পিকচার রয়েছে। আমি চাই যে এই ক্যামেরার যে ফোল্ডারটি, এই ফোল্ডারটি হাইড করব। তো তার জন্য আমাকে যা করতে হবে, আমি সরাসরি ফাইল ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা যে ক্যামেরার যে ফোল্ডারটি, এই যে দেখুন, এই ফোল্ডারটি রিনেম করে দেব। রিনেম করার জন্য আমাদের যা করতে হবে, দেখুন, এই দেখুন রিনেম, এখানে জাস্ট ক্যামেরার আগে ডট ডট দিয়ে দেবেন। দেখুন ডট দেওয়ার পর জাস্ট ওকে করে দেবেন। দেখুন হাইট হয়ে গেছে। তো চলুন আমরা গ্যালারিতে গিয়ে দেখি যে এই পিকচারগুলো আসলে কি হাইট হয়েছে কি না। এই দেখুন, এখানে কিন্তু ক্যামেরার একটি ফোল্ডার ছিল, সেই ফোল্ডারটি কিন্তু এখানে নেই, আমরা হাইড করে নিয়েছি। তো আমরা এই ফোল্ডারটি কীভাবে আবার আনহাইড করব চলুন দেখি। তো আপনারা আবার আপনাদের যে যেখানে ফোল্ডারটি ছিল ফাইল ব্রাউজারে, সেখানে চলে যাবেন। যার পরে দেখুন এখানে কিন্তু নেই ফোল্ডারটি। তো এই ফোল্ডারটি আমরা কীভাবে আনবো? বিভিন্ন ফোনে বিভিন্ন রকমের অপশন থাকে। আপনারা অনেক ফোনে দেখবেন যে এখানে সেটিংসের একটা অপশন থাকে। তো যদি এমন সেটিংসের কোনো অপশন না থাকে, তার জন্য আপনার ফোনের যে বাটন, এই যে দেখুন এই যে অপশনটি, দেখুন এমন একটি বাটন দেখতে পাবেন, সেখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন শো হিডেন ফোল্ডার্স, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন ফোল্ডারটি চলে এসেছে। এখন আবার আমরা এটাকে রিনেম করে দেব। এখান থেকে জাস্ট ডটটা রিমুভ করে দেবেন, দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখন চলুন গ্যালারিতে গিয়ে দেখি আমাদের যে ফোল্ডারটি ছিল সেই ফোল্ডারটি শো করছে কি না। দেখুন এখানে ক্যামেরার ফোল্ডারটি চলে এসেছে। তো এইভাবে আপনারা যে কোনো ফোল্ডার খুব সহজেই হাইড করে নিতে পারবেন, আপনার কোনো অ্যাপের প্রয়োজন হবে না, এবং এটি খুব সেফ একটি ট্রিক। তো বন্ধুরা, ট্রিক্সটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।